ভরি ওয়ান ওয়েলকাম টু ইওর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে শুধুমাত্র ক্লাস এইট পাশে গ্রুপ ডি রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং শূন্য পদ কিন্তু অনেক রয়েছে আটশো ষাটখানি শূন্য পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ আট আটশো ষাটটি শূন্য পদে আপনাদের নতুন ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র ক্লাস এইট পাশে এখানে আবেদন করা যাবে এবং গ্রুপ ডি পোস্টে পারমানেন্ট পোস্টে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে তো চলুন বন্ধুরা এই ভিডিওটি আমরা ডিটেলস সমস্ত কিছু দেখে নেব যে আপনাদের রিক্রুটমেন্টে কীভাবে আপনারা আবেদন করবেন কত এখানে শূন্য পদ রয়েছে সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও বন্ধুদের মাঝে এখানে শেয়ার করে অবশ্যই সকলকে জানার সুযোগ করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ফুড অ্যান্ড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন সর্বপ্রথম আমরা দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এখানে মেমো নাম্বারটি আপনাদের শো করছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেমো নাম্বারটি শো করছে টোটাল শূন্য পদ সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি টোটাল শূন্য পদ রয়েছে আটশো ষাটটি এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এখানে আবেদন করা যাবে স্যালারি যেটা শুরু হচ্ছে এখানে কিন্তু তেইশ হাজার তিনশো টাকা থেকে চৌষট্টি হাজার টাকা পর্যন্ত স্যালারি প্রোভাইড করা হবে এখানে ওয়াচম্যান পদে নিয়োগ করা হচ্ছে কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এর যেটা বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন ক্যাটেগরি ওয়াইজ এখানে আপনাদের শূন্য পদ ভাগ করে দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আটশো ষাটটি তো বন্ধুরা নিচের দিকে চলে আসলে বুঝতেই পারছেন ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট রয়েছে আটশো ষাটটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি বলা হয়েছে আমরা একে একে দেখে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র আপনারা ক্লাস এইট পাশে আবেদন করতে পারবেন শুধুমাত্র ক্লাস এইট পাশ হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশান লাগবে না কিন্তু যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে ক্লাস ফাইভ পাশেও আপনারা আবেদন করতে পারবেন ক্লিয়ার হলো আপনারা যারা নর্মাল ক্যান্ডিডেট রয়েছেন তারা ক্লাস এইট পাশে আবেদন করতে পারবেন যদি আপনি এক্স সার্ভিস হয়ে থাকেন সেক্ষেত্রে ক্লাস ফাইভ পাশেও আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ডেটটা কিন্তু দেওয়া রয়েছে এখানে অবশ্যই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবেন এই ভিডিও শেষে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের যে সিলেকশন প্রসেসটা রয়েছে প্রথমে আপনাদের রিটেন এক্সাম হবে যেটা নব্বই নাম্বারের রিটেন এক্সাম রয়েছে তারপরে আপনাদের পিইটি রয়েছে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও কিন্তু এখানে রয়েছে ক্লিয়ার হলো এক্ষেত্রে নিচের দিকে চলে আসলে সমস্ত রকম ডিটেলসগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন নোটিফিকেশানে কিন্তু পুরো ডিটেলস বলে দেওয়া রয়েছে আপনাদের আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সিলেকশান প্রসেস বলে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একশো কুড়ি মিনিট আপনাদের সময় দেওয়া হবে এবং নব্বই আপনাদের কিন্তু নব্বই মিনিট সময় দেওয়া হবে এবং একশো কুড়ি মিনিটের কিন্তু কুড়ি নাম্বারের কিন্তু আপনাদের এক্সাম হবে কোন কোন সাবজেক্টের ওপর এক্সাম হবে এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একবার দেখে নেবেন নেক্সট দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আপনাদের যে মাঠ রয়েছে এবং আপনাদের পি এমটি পিইটি রয়েছে সেক্ষেত্রে মেল ও ফিমেল ক্যান্ডিডেটরাও দেখতে পাচ্ছেন এখানে কত মিটার দৌড়াতে হবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু বলে রয়েছে এবং নিচের দিকে চলে আসলে সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবেন যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি অবশ্যই কিন্তু আপনারা আবেদন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিয়েছে সেখান থেকেই অবশ্যই আপনাদের আবেদন করতে হবে তো বন্ধুরা পিএম রিটেন এক্সাম পিএমটি পিইটির পরই কিন্তু আপনাদের সিলেকশন রয়েছে এক্ষেত্রে ইন্ডিয়ান যে কোনো ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলেই কিন্তু এখানে আবেদন করা যাবে শুধুমাত্র ক্লাস এইট পাশে কিন্তু এখানে আবেদন করতে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফি যেটা পেমেন্ট করতে হবে সেটা হলো আড়াইশো টাকা অবশ্যই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনেই পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আড়াইশো টাকা কিন্তু আপনাদের আবেদন মূল্য চাওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করার সময়ই কিন্তু আপনাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে এক্সাম আপনাদের খুব তাড়াতাড়ি কন্ডাক্ট করানো হবে এবং অবশ্যই কিন্তু আপনাদের এটা পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে কীভাবে আবেদন করবেন পরিষ্কার ডিটেলসে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে অবশ্যই নোটিশটি একবার ডাউনলোড করে রিড আউট করে নেবেন ক্লাস এইট ফার্স্ট থাকলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই জন্য কিন্তু আপনাদের বিশেষভাবে বলা এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সমস্ত প্রসেসগুলো কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে আবেদন করার লাস্ট ডেটটা বলে দিচ্ছি এখানে আবেদন করার লাস্ট ডেট হলো দশ এগারো দু হাজার একুশ অর্থাৎ দশ এগারো দু হাজার একুশ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অফিসিয়াল থেকে কিন্তু আপনাদের আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন রয়েছি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসবেন এখানে আসার পর নিচের দিকে চলে আসলে এখানে নোটিশ বলে একটি অপশান আপনাদের সামনে শো করছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বলে একটি অপশান শো করছে এই নোটিশের ওপর ক্লিক করলেই কিন্তু আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন আবেদন কিন্তু এগারো দশ দু হাজার একুশ থেকে শুরু হয়েছে এবং আবেদন কিন্তু চলবে দশ এগারো দু হাজার একুশ পর্যন্ত দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এখান থেকে নোটিশটি ডাউনলোড করে আপনারা সরাসরি রিড আউট করে নিতে পারেন এছাড়া আপনারা কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু টেলিগ্রাম গ্রুপ থেকেও নোটিশটি আপনারা সংগ্রহ করতে পারেন আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদের রেজিস্টার করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার হেয়ার বলে একটি অপশন শো করছে এই রেজিস্টার করে নেওয়ার পর আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু আপনাদের লগ ইন রেজিস্টার নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের আবেদন করতে হবে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারেন পারমানেন্ট পোস্ট রয়েছে আট আটশো ষাটটি শূন্য পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও